السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله، أما بعد. সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করি আপনারা সকলে ভালো আছেন। দীর্ঘদিন পরে আজকে আমার ব্যক্তিগত পেজ থেকে আপনাদের মাঝে লাইভে এসেছি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যে বিষয়টি বেশ কিছুদিন থেকে ফেসবুকে বহুত ভাইরাল হচ্ছে। সেটা হলো আমাদের দেশের একটা প্রখ্যাত আলেম, যিনি মাগরিবের সালাত আদায় করেছিলেন কোনো কোনো খোলা এক ময়দানে, আর সেখানে তিনি মাজুর অবস্থায় সালাত আদায় করেছিলেন, এবং তার সালাতকে কেন্দ্র করে ফেসবুকে বহু কমেন্ট এবং বহু ভিডিও ছাড়া হয়েছে তাকে ব্যঙ্গ করে। তো তার আসলে জবাব নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি, কারণ আমি সেই বিষয়টির জবাব দেওয়াকে নিজের জন্য কর্তব্য মনে করছি। তার কারণ হলো, যা আমি কিন্তু ওই জামাতে শরিক ছিলাম। আমি মহতরাম আমিরে জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের সাথে সুন্দরবনের সেই সফরে ছিলাম এবং ওই জামাতে আমিও শরিক ছিলাম। তাই আমি বিষয়টি আপনাদের সামনে স্পষ্ট করার জন্য আজকে লাইভে উপস্থিত হয়েছি। আমরা সুন্দরবন সফরে গিয়েছিলাম, সেখানে বনের মধ্যে আমরা বনের মধ্যে এবং সাগরের তীরে বনের সুন্দরবন এবং সাগরের তীরে, সেখানে আমাদের মাগরিব হয়ে যায়। সেই মাগরিবের সালাত আমরা আদায় করেছি। অনেক ভাই এখানে না জেনেই অনেক কিছু বলেছেন, যে এটা আবার কোন সালাত, দিনে তিন রাকাত সালাত, আবার প্রথম রাকাত জোরে কেরাত হলো, এটা আবার কোন সালাত আদায় করেছে, নতুন সালাত শুরু করেছে, এই ধরনের বহু ব্যঙ্গাত্মক কথা, বহু ঘৃণিত কথা আমাদের কিছু ওলামায়ে কেরাম ফেসবুকে এসে তারা লাইভ দিয়েছেন। আমার কাছে কষ্ট লাগছে যে ওলামায়ে কেরাম, একজন আলেম আরেকজনের মান সম্মান বাঁচানোর চেষ্টা করা উচিত, কিন্তু সম্মান রক্ষা তো করা দূরের কথা, একজন আলেম আরেকজনের অন্য আলেমের মান সম্মান ক্ষুণ্ণ কীভাবে হয় তার জন্য প্রচেষ্টায় লিপ্ত যারা এই ধরনের কাজ কর্ম করেছেন, তারা অত্যন্ত গর্হিত কাজ করেছেন, অত্যন্ত ন্যাক্কারজনক কাজ করেছেন, এবং অবশ্যই তাদেরকে না জেনে কথা বলার জন্য তাদেরকে অবশ্যই আল্লাহর কাছে ক্ষমা চাওয়া দরকার, এবং মহতরাম আমির জামায়াত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের কাছে সরাসরি ক্ষমা চাওয়া উচিত। তিনি ক্ষমা না করলে এই পাপ ক্ষমা হবে না, কারণ ওইটি সালাত ছিল মাগরিবের সালাত। দিনে কেন সালাত হবে? মাগরিবের সালাত, সূর্য ডুবার সাথে সাথে অন্ধকার হয়ে যায় না, এবং যেহেতু সেটা সমুদ্রের তীর, স্বভাবতই একদিক থেকে আলো আসছে এবং পিছে বন, অতএব সেখানে মনে হচ্ছে যে আলো আছে, কিন্তু আপনারা কি দেখতে পেয়েছেন যেখানে সূর্য ছিল? সূর্য কেউ দেখাতে পারবেন যে সূর্য ছিল? সূর্য ডুবে গেছে, সূর্য ডুবে যাওয়ার সাথে সাথেই সেখানে মাগরিবের সালাত আদায় করা হয়েছিল। অতএব সালাতটি দিনে নয়, বরং সূর্য ডোবার পরেই মাগরিবের সালাত আদায় করা হয়েছিল। যারা এই ধরনের মিথ্যা অপবাদ দিয়েছেন, তারা হয় তৌবা করবেন, হয় ক্ষমা চাইবেন, না হলে পরকালে শাস্তির জন্য অপেক্ষা করুন। আপনাদেরকে অবশ্যই এই অপবাদ দেওয়ার জন্য নেকি দিয়ে কিয়ামতের দিন পরিশোধ করতে হবে। দুই নম্বর প্রশ্ন তুলেছেন যে মহতরাম আমির জামায়াত নাকি বসে সালাত আদায় করেছেন, তো বসে সালাত আদায় করার ব্যক্তির পেছনে কি সালাত আদায় করা যাবে? এই একটা, তিনি বসে নাকি সালাত আদায় করেছিলেন? প্রথমত বলবো যে মহতরাম আমির জামায়াত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার, তিনি আসলেই বসে সালাত আদায় করেননি, দাঁড়িয়েই সালাত আদায় করেছেন। বসে সালাত কাকে বলবো আর দাঁড়িয়ে সালাত কাকে বলবো, এই বিষয়টি আগে স্পষ্ট হওয়া দরকার। বসে সালাত তাকেই বলে যে পূর্ণ সালাতটি বসে আদায় করে,
কিন্তু কিয়াম অবস্থায় যে দাঁড়িয়ে থাকে সে আসলে দাঁড়িয়ে সালাত আদায় করছে। মোহতারাম, আপনারা যদি সালাতটি দেখেন, পুরো সালাতটি যদি আপনারা দেখেন, তাহলে দেখবেন সালাতের শুরু থেকে তিনি দাঁড়িয়েই সালাত আদায় করছেন, অর্থাৎ কিয়াম অবস্থায়, সালাতের কিয়াম অবস্থায় তিনি দাঁড়িয়েই ছিলেন, কিয়াম করেছেন, অর্থাৎ দাঁড়িয়েই তিনি কেরাত করেছেন, সূরা ফাতিহা পড়েছেন, তারপরে সূরা একটু পড়েছেন, তারপরে তারপরে রাকাতেও তাই করেছেন, অর্থাৎ কিয়াম অবস্থায় তিনি কিয়াম করেছেন। তার রুকু এবং সিজদা করাতে সমস্যা, তিনি অত্যন্ত বয়স্ক মানুষ, যার বয়স প্রায় 75-এর কাছাকাছি, তিনি বয়স হয়ে গেছে, তার হাঁটুর সমস্যা, তিনি সঠিকভাবে বসতে পারেন না, বসে সালাত আদায় করা তার জন্য কঠিন, এজন্য তিনি চেয়ারে শুধু রুকু সিজদা করেছেন চেয়ারে। অতএব যেহেতু তিনি দাঁড়ানো অবস্থায় দাঁড়িয়েছিলেন, অতএব তার সালাতটি বসে আদায় হয়নি, বরং তিনি দাঁড়িয়েই সালাত আদায় করেছেন, শুধুমাত্র বসে চেয়ারে বসে রুকু এবং সিজদা দিয়েছেন। দ্বিতীয়ত বলবো যে দেখুন, বসে থেকেও যদি কেউ সালাত আদায় করে, তার পেছনে মুক্তাদি সালাত আদায় করতে পারে, যার দলিল স্পষ্ট আমাদের সামনে, যারা এই কথা বলেছেন হয়তোবা এর উপরে আপত্তি তুলেছেন, তারা আসলে কোরআন হাদিস হয় বোঝেন না, আর না হয় তারা জনগণকে বিভ্রান্ত করার জন্য, জনগণকে তার মানে ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের সালের ওপরে ধারণা খারাপ করার জন্য জনগণের সামনে এ ধরনের বিভ্রান্তমূলক বক্তব্য দিয়েছেন। দেখুন হাদিস স্পষ্ট, যে হাদিসটি বুখারিতে এসেছে 688 নম্বর হাদিস, মুসলিমে এসেছে 412 নম্বর হাদিস, আবু দাউদে এসেছে 605 নম্বর হাদিস, ইবনু মাজাতে এসেছে 1237 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলছেন যে সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাইতিহি ওয়া হুয়া শাকিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায় একদা তিনি বাড়িতে সালাত আদায় করছিলেন, ফাসাল্লা জালিসান, তিনি বসে সালাত আদায় করছিলেন, বসা অবস্থায় সালাত আদায় করছিলেন, ওয়াসাল্লা ওয়ারাআহু কওমুন কিয়ামান, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে একদল, একটা সম্প্রদায় কি করছিলেন, দাঁড়িয়ে সালাত আদায় করছিলেন, ফাআশারা ইলাইহিম আন ইজলিসু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বসার ইশারা করলেন, ইশারার মাধ্যমে তাদেরকে বললেন যে তোমরা বসে যাও, তোমরা বসে যাও, ফালাম্মা ইনসারাফা, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করলেন, কাল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নামা জুইলাল ইমামু লিউতাম্মা বিহি, ইমাম নির্ধারণ হয় তার অনুসরণের জন্য, ফাইদা রাকাআ ফারকাউ, অতএব ইমাম যখন রুকু করে তখন তোমরাও রুকু করো, ওয়াইদা রাফা ফারফাউ, আর ইমাম যখন রুকু থেকে মাথা ওঠায় তোমরাও রুকু থেকে ওঠো, ওয়াইদা সাল্লা জালিসান, আর যদি ইমাম বসে থেকে সালাত আদায় করে, ফাসাল্লু জুলুসান, তাহলে তোমরা বসে, তোমরাও মুক্তাদি হিসেবে বসেই সালাত আদায় করো। এই হাদিস থেকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম যে ইমাম বসে সালাত আদায় করতে পারে, একজন বসা ব্যক্তি, একজন অসুস্থ ব্যক্তি বসে ইমামতি করতে পারে, যে ব্যক্তি, যে ইমাম বসে ইমামতি করবে, মুক্তাদিরাও সেখানে বসে মুক্তাদি মানে ইক্তেদা করবে, তার মুক্তাদি তারা বসে সালাত আদায় করবে, এটা হলো এই হাদিসের বিধান, এই হাদিসের বিধান। আরেকটা হাদিস দেখুন, যে হাদিসটি এসেছে সহিহ মুসলিম, সহিহ মুসলিমের 418 নম্বর হাদিস, 1418 নম্বর হাদিস, যে একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে ইমামতি করার নির্দেশ দিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে যখন ইমামতি করার নির্দেশ দিলেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইমামতি শুরু করেছিলেন, জামাত শুরু করেছিলেন, জামাত শুরু হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সুস্থতা বোধ করলে তিনি দুইজন ব্যক্তির ঘাড়ের উপর ভর দিয়ে তিনি মসজিদে আসলেন, যখন মসজিদে প্রবেশ করলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করেছেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইলেন যে তিনি পিছনে চলে আসবেন, অর্থাৎ তিনি আর ইমাম থাকবেন না, পিছনে চলে আসতে চাইলেন, ইচ্ছা করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, উম মাকানাক, তুমি তোমার স্থানে দাঁড়িয়ে থাকো, তুমি পিছনে এসো না, ফাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহিম, ফাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, হাত্তা জালাসা আন ইয়াসারি আবি বকর রাদিয়াল্লাহু আন, অতঃপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাম পার্শ্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে পড়লেন, ফাকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বিন্নাস জালিসান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইমামতি করলেন বসে অবস্থায়, বসা অবস্থায়,
ওয়া আবু বকরিন কায়েমান ইয়াক্তাদি আবু বকর বিসালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলছেন যে ওয়া আবু বকরিন কায়েমান, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে সালাত আদায় করলেন। ইয়াক্তাদি আবু বকরিন বিসালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইক্তিদা করলেন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামতি করলেন, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইক্তিদা করলেন। আরেকটা হাদিসে, তারপরে হাদিসে বলা হয়েছে যে তিনি মুকাব্বিরের ভূমিকা পালন করলেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ মানুষ ছিলেন, তিনি জোরে আওয়াজ দিতে পারছেন না, এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার পাশেই দাঁড়িয়ে সালাত আদায় করলেন এবং মুকাব্বিরের ভূমিকা পালন করলেন। ওয়াইয়াক্তাদিন নাস বিসালাতে আবি বকরিন, আর মুসল্লি যারা মুক্তাদি ছিল তারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এর ইক্তিদা করলেন, অর্থাৎ তার তাকবীরের অনুসরণ করলেন। তিনি মুকাব্বির, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মুকাব্বির হলেন, আর তার তাকবীর অনুসরণ করলেন মুক্তাদিরা, মুসল্লিরা। তাহলে এই হাদিস দেখুন, সহিহ মুসলিমের হাদিস, এই হাদিস স্পষ্ট করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বসে ইমামতি করেছেন। আগের হাদিসেও তাই প্রমাণ হলো, এই হাদিসেও তাই প্রমাণ হলো। আগের হাদিসে প্রমাণ হলো যদি ইমাম বসে ইমামতি করে মুক্তাদিও বসে সালাত আদায় করবে, আর এই হাদিস তা কি প্রমাণ করলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে ইমামতি করলেন আর মুক্তাদি দাঁড়িয়ে সালাত আদায় করলেন, তার ইক্তেদা করলেন। কেন? যে প্রথম অবস্থায় দাঁড়িয়েই সালাত শুরু হয়েছিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে সালাত শুরু করেছিলেন। অতএব কোনো ব্যক্তি যদি, কোনো ইমাম বা কোনো সময় সালাত যদি দাঁড়িয়ে শুরু হয়, পরবর্তীতে অসুস্থতার কারণে যদি ইমাম বসে পড়ে, তাহলে মুক্তাদি দাঁড়িয়ে থাকবে, কারণ সালাত শুরু হয়েছিল দাঁড়িয়ে থাকা অবস্থায়, দাঁড়িয়ে সালাত শুরু হয়েছিল। আর যদি প্রথম থেকে ইমাম অসুস্থ হয়, সালাত শুরুই হয়, ইমামতি শুরুই করেন বসে থেকে, তাহলে মুক্তাদিরাও বসে সালাত আদায় করবে। তাহলে এই হাদিসগুলো আমাদের সামনে বিদ্যমান স্পষ্ট, আরও অনেকগুলো হাদিস আছে এই ব্যাপারে, আমি ভিডিও লম্বা করতে চাই না, যেহেতু বহু হাদিস আছে এই ব্যাপারে। তো আমি সম্মানিত ওলামা ইকরাম যারা এর বিরোধিতা করেছেন তাদেরকে উদ্দেশ্য করে বলতে, আল্লাহ তাদেরকে হেদায়ত করুন, আসলে প্রথমত তাদেরকে এই হাদিসগুলো বোঝার তৌফিক দান করুন। কেন এই হাদিসগুলো এত স্পষ্ট হাদিস, বুখারি মুসলিমের হাদিস, এত স্পষ্ট হাদিস আমাদের সামনে বিদ্যমান থাকা সত্ত্বেও কেন আমরা এর বিরোধিতা করছি, তার মানে বুঝতে হবে যে এগুলো সাধারণ মানুষকে, সাধারণ মানুষের সামনে এগুলো বলে একজন প্রখ্যাত আলেমকে, প্রসিদ্ধ আলেমকে মানুষের সামনে হেয় প্রতিপন্ন করতে চাচ্ছি, তার মান মর্যাদা, মান সম্মান ক্ষুণ্ণ করতে চাচ্ছি, এটা মোশেও মোটেও ওলামায়ে কেরামের বৈশিষ্ট্য নয়। যারা প্রকৃত আলেম হবে, কেউ কোনো আলেমের মান ক্ষুণ্ণ করার জন্য কাজ করবে না। যে এক একজন আলেম তারা বক্তব্য দিয়েছে, দেখবেন বক্তব্য শুনলেই মনে হয় যে আক্রমণাত্মক বক্তব্য, অথচ এই হাদিসগুলো তাদের সামনে অবশ্যই তারা পড়েছে, আমি বলবো না যে অবশ্যই পড়েনি, তারা মূর্খ এই কথা আমি বলবো না, তারা পড়েছেন অবশ্যই, যেহেতু আলেম তারা নিজেরা হাদিস পড়েছেন, ছাত্র পড়াচ্ছেন, অবশ্যই হাদিসগুলো যে তাদের সামনে আসেনি এটা আমি কখনোই বলবো না, অবশ্যই তারাও পড়েছেন, কিন্তু বিরোধিতা করতে গিয়ে এমন পর্যায়ে গেছেন যে সেই হাদিসগুলোকে গোপন করে মানুষের সামনে একটা বিভ্রান্তিমূলক বক্তব্য পেশ করছেন। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে মাজুর ব্যক্তি যে বসে ইমামতি করে তার ইক্তেদা করা ইসলামী শরীয়তে জায়েজ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বসে ইমামতি করেছেন, মুসল্লিরা তার পেছনে ইক্তেদা করেছেন, দুইটাই হাদিস দিলাম। বসে এক হাদিসে বসে মুক্তাদিরা সালাদা করেছিলেন, আরেক হাদিসে দাঁড়িয়ে সালাদা করলেন যদি দাঁড়িয়ে শুরু হয়। দ্বিতীয়ত আরেকটি প্রশ্ন সবাই তুলেছে যে জুতা পায়ে দিয়ে সালাত, সেখানে আমরা সবাই জুতা পায়ে দিয়ে সালাত আদায় করেছি, আমি নিজেও জুতা পায়ে দিয়েছিলাম, আমি মুক্তাদি ছিলাম সেই সালাতে, জুতা পায়ে দিয়ে সালাত আদায় করেছি, কারণ সেখানে খোলা মাঠ, সেখানে মসজিদও নাই যে কার্পেট টার্পেট নষ্ট হয়ে যাবে, আর জুতা পায়ে দিয়ে দিয়ে সালাত আদায় করা এটা তো ইসলামের শরীয়তে জায়েজ, যেটা হাদিস দ্বারা স্পষ্ট। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে স্পষ্ট হাদিস, যে হাদিসটি এসেছে আবু দাউদ 650 নম্বর হাদিস, মুসনাদে আহমাদে এসেছে 11895 নম্বর হাদিস, যেটা মিশকাতে মিশকাতুল মাসাবিহ গ্রন্থে এসেছে 766 নম্বর হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি বি আসহাবিহি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে সালাত আদায় করছিলেন, ইজ খালা নালাইহি ফাওয়াদাহুমা আন ইয়াসারিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুইটি জুতা খুলে ফেললেন, দেখুন জুতা পায়ে দিয়ে সালাত আদায় করছিলেন, সালাতরত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুই জুতা খুলে ফেললেন এবং তার বাম পার্শ্বে রাখলেন। ফালাম্মা রাআ যালিকাল কাওমু, যখন তার পেছনে যারা সালাত আদায় করছিলেন মুক্তাদিরা, মুসল্লিরা, তারা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা খোলা দেখলেন, আলকাউ নিআলাহুম, তখন তারাও জুতা খুলে ছড়ে ফেললেন,
ফেলে দিলেন, নিক্ষেপ করলেন, যে বাম দিকে নিক্ষেপ করলেন, তারাও জুতা আর রাখলেন না। তাহলে আলকাউনি আয়ালাহুম ফালাম্মা কাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সালাত শেষ করলেন, কাল তখন তিনি বললেন যে মা হামালাকুম আলা ইলকাইকুম নিআলাকুম, যে কি ব্যাপার তোমরা মানে তোমাদের জুতাকে নিক্ষেপ করলে খুলে, ব্যাপারটা কি তোমরা কেন তোমাদের জুতা খুলে নিক্ষেপ করলে, জুতা খুলে ফেলেছো কেন? কালু, তখন মুসল্লিরা বললেন রাআইনাকা আলকাইতানা আলাইকা ফা আলকাইনা নিআলানা, বলছে যে আমরা তো আপনাকে দেখলাম যে আপনি আপনার জুতা খুলে ফেললেন, এজন্য আমরা আমাদের জুতা খুলে ফেলেছি। তাহলে জুতা খুলে ফেললেন, জুতা খুলে ফেললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুলেছেন, এই জন্যই মুসল্লিরা খুলে ফেলেছেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্না জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম আতানি, জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম আমার কাছে এসেছিলেন, ফা আখবারানি আন্না ফীহি মাকাদারান, আর জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম আমার কাছে এসে খবর দিলেন সে জুতা তো অপবিত্র জিনিস লেগেছিল, এটা খবর দিয়েছেন, এই জন্যই তো আমি জুতা খুলে ফেলেছি, যে জুতা আমি জানতে পেরেছি যে আমার জুতাতে অপবিত্র বস্তু লেগে আছে, এই জন্য আমি আমার জুতা খুলে ফেলেছি। ওয়াকাল, এবং বললেন ইদা জা আহাদুকুম ইলাল মসজিদে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন যখন তোমাদেরকে মসজিদে আসবে, ফালিয়ানজুর, সে যেন দেখে, সে যেন তার জুতাকে দেখে এক কথা, ফা ইন রাআ ফি নালাইহি কাজারান, যদি তারা তাদের জুতাতে কোনো অপবিত্র বস্তু দেখে, ফালিয়ামসাহু, তারপর সে যেন তার জুতাকে মাটির সাথে ঘষে, মাটির সাথে যেন ঘষে নেয়, ওয়ালিউসাল্লি ফিহিমা, এবং ওই জুতা পরেই সালাত আদায় করে। দেখেন সালাত আদায়ের প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা সালাত আদায়ের প্রথমে তোমাদের যখন কেউ মসজিদে আসবে সালাত আদায় করার জন্য, তখন তোমরা তোমাদের জুতাকে দেখো, যদি দেখো যে জুতাতে অপবিত্র বস্তু লেগে আছে, তাহলে মাটিতে ঘষা দাও, দিয়ে ওই জুতা পায়ে দিয়ে সালাত আদায় করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। তাহলে জুতা পায়ে দিয়ে মসজিদে বলছেন, বলছেন ইদা জা আহাদুকুম ইলাল মসজিদে, যখন তোমাদের কেউ মসজিদে আসবে জুতা পায়ে দিয়ে, তখন মসজিদে দেখো, জুতা পায়ে জুতাটা দেখো যে অপবিত্র জিনিস লেগে আছে কিনা। এই হাদিস স্পষ্ট প্রমাণ করে যে জুতা পায়ে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায় করেছেন, সাহাবায়ে কেরাম সালাত আদায় করেছেন, মসজিদে জুতা পায়ে দিয়ে সালাত আদায় করেছেন। অতএব জুতা পায়ে দিয়ে সালাত আদায় করা জায়েজ। এখন আমাদের সুন্দর মসজিদ, টাইলসের মসজিদ, কার্পেট দেওয়া থাকে, এগুলো যেন অপরিষ্কার না হয়, ময়লা না হয়, ময়লা হলে অন্য মানুষের সালাত আদায় করতে সমস্যা হবে, এই জন্য আমরা মসজিদে অবশ্যই জুতা পায়ে দেব না, এ একটা দিক। কিন্তু যখন আপনি খোলা ময়দানে সালাত আদায় করবেন, অন্য জায়গায় সালাত আদায় করবেন, তখন জুতা পায়ে দিয়ে সালাত আদায় করতে পারেন, এর স্পষ্ট দলিল। আরেক হাদিসে দেখেন, আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই হাদিসটি এসেছে আবু দাউদ, 652 নম্বর হাদিস, মিশকাতে এসেছে 765 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খালিফু আল ইয়াহুদা, তোমরা ইয়াহুদীদের বিরোধিতা করো, ইহুদীদের বিরোধিতা করো তোমরা, فإنهم لا يصلون في نعالهم ولا خفافهم, কারণ তারা তাদের জুতা পায়ে দিয়ে এবং মোজা পায়ে দিয়ে সালাত আদায় করে না। ইহুদিরা জুতা এবং মোজা পায়ে দিয়ে সালাত আদায় করে না, তোমরা তাদের বিরোধিতা করো। দেখুন, তাহলে সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা যে জুতা পায়ে দিয়ে সালাত আদায় করতেন, তারা আরেকটা উদ্দেশ্য ছিল ইহুদিদের বিরোধিতা করার জন্য, কারণ ইহুদিরা তারা জুতা এবং মোজা পায়ে দিয়ে সালাত আদায় করতো না, এই জন্য তার বিরোধিতা করতে বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতএব এমনিতে যদি খোলা ময়দানে সালাত হয়, তাহলে তো এই হাদিসের অনুসরণ করা যায় যে জুতা পায়ে দিয়ে সালাত আদায় করা। আমরা যখন মসজিদে আসবো, মসজিদ যেন ময়লা না হয়, এই দিক বিবেচনা করে আমরা জুতা পায়ে দেবো না, অবশ্যই জুতা পায়ে দিলে ময়লা হবে, ময়লার কারণে অন্য মানুষ সালাত আদায় করতে সেখানে মানে সংকোচবোধ করবে বা তার কাছে খারাপ লাগবে, এই জন্য মসজিদ অবশ্যই আমরা পরিষ্কার রাখবো, মসজিদ পরিষ্কার রাখা আমাদের দায়িত্ব, এই দৃষ্টিকোণ থেকে মসজিদ অবশ্যই পরিষ্কার রাখার স্বার্থে আমরা জুতা পায়ে দিয়ে সালাত আদায় করবো না। কিন্তু আমরা যদি বাইরে সালাত আদায় করি কোনো জায়গায়, তাহলে জুতা পায়ে দিয়ে সালাত আদায় করা জায়েজ, এবং জুতা পায়ে দিয়ে সালাত আদায় করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন। অতএব আমরা যে জুতা পায়ে দিয়ে সালাত আদায় করেছি, এটা নিঃসন্দেহে হাদিসসম্মত, শরীয়তসম্মত। যারা এর বিরোধিতা করেছি, তারা অবশ্যই কোরআন হাদিস না জেনে বিরোধিতা করেছি, অথবা জেনে জনগণের সামনে বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়েছি, তাদের তওবা করা উচিত, তাদের তওবা করা উচিত। তিন নম্বরে বা চার নম্বরে আরেকটা বিষয় তারা তুলে ধরেছেন, যে
কিরাতে ভুল, কিরাতে ভুল। দেখুন, কিরাত বা সুরা পড়তে গিয়ে কোনো আয়াত ভুলে যাওয়া এটা স্বাভাবিক, এটা মানুষের ভুল, এটা সবারই ভুল, অসম্ভব। যারা এই সমস্ত বক্তব্য দিয়েছেন তারা কত জায়গায় ভুল করেছেন, নিজেরা অপমানিত হয়েছেন, নিজেরা অপমানিত হয়েছেন যে এই সুরাতে, মানে সুরা বাকারা 286 নম্বর আয়াত, 286 আয়াত আছে, 288 নম্বর আয়াত বলেছেন, আরও অনেক কেউ কেউ বলেছেন অন্য সুরার যে আয়াত বলেছেন সে আয়াত সে ওই সুরার মধ্যে নাই। এগুলো তো মিস্টেক, এগুলো ধর্তব্য নয়, এগুলো বলার কথাও নয়। আপনারা আপনারা বলছেন এই জন্য এই কথাটা উল্লেখ করলাম, নাহলে উল্লেখ করতাম না, উল্লেখ করারও প্রয়োজন নেই। এগুলো মানুষের, এটা সাক্তাতুল লিসান বলা হয়, মানুষের এটা ভুল হয়ে যায়। কেরাতে ভুল হওয়া স্বাভাবিক, কোনো আয়াত ভুলে যাওয়া এটাও স্বাভাবিক বিষয়। যেখানে কোরআনে এসেছে রব্বানা লা তু আখিজনা ইন নাসিনা আও আখতানা, যে হে আমাদের প্রতিপালক, আপনি আমাদেরকে পাকড়াও করবেন না যেই বিষয়ে আমরা ভুলে গেছি, আমরা ভুল করেছি, ভুল করেছি এবং ভুলে গেছি, এ বিষয়ে পাকড়াও করবেন না। দেখুন তারপরে আল্লাহ তাআলা নিজেই বলছেন, ওয়ালাইসা আলাইকুম জুনাহুন ফিমা আখতাতুম বিহি, তোমাদের পাপ নাই ওই বিষয়ে যে বিষয়ে তোমরা ভুল করে ফেলেছো, ওয়ালাকিন মা তাআম্মাদাত কুলুবুকুম, কিন্তু তোমরা পাকড়াও হবে, তোমাদের পাপ হবে যেটা তোমরা ইচ্ছাকৃত করো, ইচ্ছাকৃত। তাহলে ভুল বশত যেটা হয়ে যায় সেটা যদি আল্লাহ পাকড়াও করবেন না, আপনি এত ধরাশায়েরকে, তো এটা নিয়ে কথা বলা উচিত নয়। একজন প্রখ্যাত আলেম, তার যে সালাতের আপনার ভুল ধরলেন, তার আপনারা দেখেছেন গোটা বাংলাদেশ তথা সারা বিশ্বের যত বাংলা ভাষী রয়েছেন তারা মোহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের সালাতুর রাসুল নামক একটা প্রসিদ্ধ বই নিয়ে কত উপকৃত হচ্ছেন মাশাআল্লাহ। তিনি সালাতুর রাসুল নামক একটা গুরুত্বপূর্ণ প্রসিদ্ধ, সবচাইতে প্রসিদ্ধ বই লিখতে পারলেন, আর তিনি সালাত জানেন না, তিনি সালাত আদায় করতে জানেন না তিনি, এটা আপনাদের বিশ্বাস হলো? আর এটা আপনি কেমন কীভাবে বলতে পারলেন? এটা বলা মোটে উচিত হয়নি, মোটে উচিত হয়নি। আপনাদের যারা বলেছেন তারা তৌবা করবেন, এবং অবশ্যই অবশ্যই আপনাদের কাছে অনুরোধ যে অবশ্যই আপনারা যদি কিয়ামতের দিন বাঁচতে চান তাহলে মোহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের কাছে সরাসরি ক্ষমা চাইবেন। তিনি ক্ষমা না করলে আপনাদের অবশ্যই ক্ষমা হবে না, কিয়ামতের দিন নেকিপত দিয়ে পরিশোধ করতে হবে। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্নাল্লাহ তাজাওয়াজা আন উম্মতি আল খাতা ওয়ান নিসিয়ান, নিশ্চয় আল্লাহ তাআলা অতিক্রম করে চলে যান, মানে ধরেন না, ধরেন না কি আমার উম্মতের কোনো ভুল এবং ভুলে যাওয়াকে, কোনো ভুল করে ফেললো বা ভুলে গেল এটাকে ধরেন না, ওমাস্তুকরিহু আলাই, আর যা তাকে বাধ্য করা হয় সেটাও ধরেন না। অতএব যেটা ভুল করে চলে গেছে এটা আল্লাহ ধরছেন না, এটা আল্লাহ ধরবেন না, আপনি কেন ধরেন? অতএব এগুলো বলবেন না, সবারই ভুল হওয়া স্বাভাবিক। আমি যতই বড়ই বক্তা হই, আমি বড় যত বড়ই আলেম হই, আমার ভুল হওয়া স্বাভাবিক, যে কোনো সময় আমার মিস্টেক হয়ে যেতে পারে, ভুল হতেই পারে। যখন দেখবো যে আমার ভুল হয়ে গেছে তখন আমি অবশ্যই আমার ভুল সংশোধন করে নেব। আর কেউ ভুল করলেও তাকে ভুল সংশোধনের কিছু মাধ্যম রয়েছে, সুন্দর ভাষা রয়েছে, প্রাঞ্জল ভাষায় সেভাবে ভুল ধরা উচিত। আপনারা যেভাবে বক্তব্য দিয়েছেন সেটা আক্রমণাত্মক হয়েছে, একজনকে একজনকে অপমান করার উদ্দেশ্য হয়েছে। ভুল ধরা উদ্দেশ্য হতে হবে ইসলাহ, সংশোধন। একজন ব্যক্তি ভুল করে ফেলতে পারে, তাকে সংশোধনের উদ্দেশ্যে অবশ্যই আপনি সেটা বলবেন, আমিও আপনাকে বলবো, আপনার ভুল হলে আমিও আপনাকে সেটা ভুল হলে সেটা বলবো অবশ্যই। প্রথমত এটা হয়েছে। আর আরেকটা বিষয়, সালাত আসলে লাইভ করা এটা ঠিক নয়। সালাত লাইভ কেন? আসলে সালাত শুরু হয়েছিল যে আসলে ক্যামেরাম্যান ছিল, আসলে লাইভ দিয়ে দিয়েছে, সেটা আমরা বুঝতে পারলাম, পারেনি যে লাইভ দিয়ে দিয়েছে, এই জন্য লাইভ হয়ে গেছে। এটা এমন নয় যে সালাতকে দেখানোর জন্য লাইভ দেওয়া হয়েছে, জি না, যে ক্যামেরাম্যান ছিল একজন মোবাইল নিয়ে সে লাইভ দিয়ে দিয়েছে, সেটা আসলেই দুঃখজনক। সেটা আমরা তাকে পরে নিষেধও করেছি যে লাইভ দেওয়া হলো কেন, তো এই ব্যাপারে আমরাও তাকে বলেছি। অতএব এই বিষয়গুলো নিয়ে এইভাবে কথা বলা উচিত হয়নি। যারা এই ধরনের কথা বলেছেন তারা ক্ষমা চাইবেন, অবশ্যই ক্ষমা চাইবেন, ক্ষমা না চাইলে এ পাপ ক্ষমা হবে না। এগুলো মানুষের সাথে জড়িত পাপ, কারো সম্মান নিয়ে যদি আপনারা খেলা করেন, কাউকে অপমান করার চেষ্টা করেন, এটা হবে মানুষের সাথে জড়িত পাপ, মানুষের সাথে জড়িত পাপ, খুব ভয়াবহ, যা আল্লাহ ক্ষমা করবেন না। কিয়ামতের দিন নেকি দিয়ে পরিশোধ করতে হবে, নেকি দিয়ে যেন পরিশোধ করতে না হয় সেই জন্য অবশ্যই ক্ষমা চাইবেন। কিয়ামতের দিন একটা নেকির বহু দাম, যদি আপনাকে একটা নেকি দিয়ে কাউকে দিতে হয় কিয়ামতের দিন, এর চেয়ে বড় দুঃখের বিষয় আর থাকবে না। তো এই জন্য সকলকে বলবো যে এই ধরনের কথা বলবেন না। অনেকে অনেক কমেন্ট লেখেন, একটা দেখলো কমেন্ট, কিছুই জানে না সে, একেবারে না জানা জিনিস কমেন্ট তো লিখে বসে থাকলো, বহু কমেন্ট, খারাপ খারাপ কমেন্ট অনেকেই লিখে। এই যে কমেন্ট লিখলেন, আপনি কি চিন্তা করেছেন
যে আসলে কি লিখলাম, কেন লিখলাম, আপনি কি সরাসরি সেটা দেখেছেন, সেটা দেখেননি, নি এমনিতেই একটা কমেন্ট লিখছেন, মনে করছেন যে আপনার কমেন্টে মানে খুব বেশি আপনি বিরাট কাজ করে ফেললেন, বিরাট মানে কি বলবো দিনের বিরাট মানে খাদেম হয়ে গেলেন আপনি এইভাবে কমেন্ট করে। জি না, এগুলো মোটেও ভালো কাজ নয়, ভালো কাজ নয়। কমেন্ট তো লেখলে লেখাই যায়, কিন্তু এই প্রত্যেকটা কমেন্টের জন্য আল্লাহকে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। আপনি আজকে অনলাইন হাতে পেয়েছেন, ফেসবুক আপনার সাথে আছে, আর হাতের কাছে সব কিছু আছে, কমেন্ট লিখে দেওয়া খুব সহজ, কিন্তু অবশ্যই এর পরিণাম যে কত ভয়াবহ এটা আপনি কখনোই চিন্তা করেননি। তাই আশা করব সকলেই যে বিষয়গুলো লক্ষ্য রাখবেন, এই বিষয়গুলো যারা বলেছেন তারা অবশ্যই ভুল বলেছেন, না জেনে বলেছেন, কোরআন হাদিস না যাচাই করে বলেছেন, কাউকে অপমান করার জন্য বলেছেন, হিংসাত্মক বক্তব্য হয়েছে, এটা হিংসা প্রকাশ পেয়েছে, আপনাদের অহংকার প্রকাশ পেয়েছে, এগুলো থেকে তৌবা করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলো থেকে বাঁচিয়ে রাখুন, বিশেষ করে ওলামায়ে কেরাম যারা এগুলো করেছেন তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুন, তাদেরকে সঠিক বুঝ দান করুন, এবং যারা বিভিন্ন খারাপ খারাপ কমেন্ট লিখেছেন তাদেরকে তৌবা করার তৌফিক দান করুন, আল্লাহ তাদেরকে ক্ষমা করুন। এই বলেই আজকের আজকের এই বক্তব্য পর্যালোচনা আজকে শেষ করলাম, শেষ করছি এখান থেকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন সুন্দরভাবে কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আমাদের সার্বিক জীবনযাপনের জন্য। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু ওয়াল গাফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।